নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের সোশিওলজির কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, পার্ট এ থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো এসেছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি আজকে ব্যাখ্যা করব। তো দেখো, আমি তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো বুঝিয়েছি সেই সমস্ত কোশ্চেনগুলো প্রত্যেকটা তোমাদের কমন আসছে, ঠিক? তো দেখো, 8 নম্বরের টোটাল তোমাকে 5খানা কোশ্চেন লিখতে হবে। তোমাদের এই কোশ্চেনটা তোমাদের আমি বারবার বুঝিয়েছি। যজমানি ব্যবস্থা কাকে বলে, যজমানি ব্যবস্থা ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। তো দেখো, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আমি বুঝিয়েছি এবং তোমাদের আমি বলেছিলাম যে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে যজমানি ব্যবস্থা, এবং সেটাই তোমাদের ফার্স্ট কোশ্চেনে পড়েছি। এবং পরের কোশ্চেন কী বলেছে, ভারতের সমাজতত্ত্বের বিকাশ মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। জিএস ঘুরে সম্পর্কে যা জন্য লেখে, এটাও তোমাদের মুম্বাই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু তোমাদের আমি বুঝিয়েছি। দুখানা কোশ্চেনই তোমাদের পরপর কমন এসছে, ঠিক আছে? তো দেখো, 2 নম্বর কোশ্চেন কী, ভারতবর্ষে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। সংস্কৃতায়ন ও ব্রহ্মানায়ন এর মধ্যে পার্থক্য লক্ষ্য। তো দেখো, এই কোশ্চেনটা আছে ভারতবর্ষে বিশ্বায়ন। তোমরা তো জানো বিশ্বায়ন সম্পর্কে তোমাদের তো অনেকটা আইডিয়া আছে, এবং তোমাদের বিশ্বায়ন সম্পর্কে কিন্তু তোমাদের আমি বুঝিয়েছি, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান তোমরা তো জানো। তো দেখো, পরের কোশ্চেন কি, ভারতবর্ষে আধুনিকরণের উপাদানগুলি আলোচনা করো। আধিপত্যকারী জাতি কারা, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতবর্ষে যৌথ পরিবার ভাঙনের কারণগুলি আলোচনা করো। তোমরা তো জানো যে ভারতবর্ষের যৌথ পরিবারের ভাঙনের অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমাদের আমি বুঝিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলে, শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, ঠিক আছে? তো দেখো, পরের কোশ্চেন কি আছে, 2 নম্বরের কোশ্চেন, ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ কীভাবে করা যায় তা লেখো, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। অথবা তো পরের কোশ্চেন কি আছে, পরিবেশের সংজ্ঞা দাও, মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন ইজি আসছে। তো দেখো, সোশিওলজি যে সাজেশনগুলো তোমাদের আমি দিয়েছি সেগুলি প্রতিটা তোমাদের কমন আসছে সমাজের শিক্ষার কার্যবলী, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমাদের বাকি ছিল সমাজের শিক্ষার কার্যবলী। তোমরা তো জানো যে সমাজে কিন্তু শিক্ষার কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যবলী আছে। তো তোমরা তো জানো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল এ বছরের ক্ষেত্রে। পরিবেশের সংজ্ঞা দাও, মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব, মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল এবং খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে? তোমরা বানিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো বুঝতে পারছো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।